উত্তর এটা ডর খবর, রাজ্য উচ্ছেদ নন স্টপ চলিব, অব্যাহত থাকিব রাজ্য উচ্ছেদ অভিযান। রাজভূমি হোক বনভূমি হোক উচ্ছেদ হবই যত বেদখল হয়েছে, এ কথা স্পষ্টতার কৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, যে যদি সরকারি মাটি আর তার যদি বেদখল হয়েছে, সি লাগিলে রাজহ গাঁওয়ে হোক বা রেভিনিউ ল্যান্ডে হোক বা ফরেস্ট ল্যান্ডে হোক নন স্টপ উচ্ছেদ চলিব। এই মুহূর্তের ডর খবর আমি আপনার দিব ওলাইছো। উচ্ছেদক লৈ পুনৰ কঠোর স্থিতি, রাজ্য নন স্টপ চলিব উচ্ছেদ, রাজভূমিটো উচ্ছেদ চলিব, স্পষ্ট মন্তব্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুনের স্পষ্টতার কলে রাজ্য বেদখল মুক্ত করিবর বাবে, বেদখল ভূমি বেদখল মুক্ত করিবর বাবে সকল স্থানতে নন স্টপ চলিব, বনভূমি রাজহ গাঁও সকলতে চলিব উচ্ছেদ। এয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্ট মন্তব্য। বটদ্রবা চলা উচ্ছেদ সেয়া রাজভূমিত আছিল। ধলপুরত চলা উচ্ছেদও রাজহ গাঁওতে আছিল। এয়া স্পষ্ট মন্তব্য, রাজ্য রাজভূমিটো নন স্টপ চলিব উচ্ছেদ। এই মুহূর্তত মন্তব্য আহি পড়েছে ডক্টর শর্মার, শুনক কি কলে। ভূমি রাজহ গাঁও সবতে এভিকশন চলিব, বটদ্রবাত যে এভিকশন চলিছিল এইটো রাজহ গাঁওতে তো চলিছিল, আমার ধলপুরত যেটো চলিছিল এইটোতো রাজহ গাঁওতে চলিছিল। মুঠতে সরকারি মাটি বেদখল করিলে এভিকশন হব, নাই দিয়া বিধায়কে বাধা, নাই না, নুরুল হুদাই যথেষ্ট কোঅপারেট করেছে সরকার। নুরুল রূপহীর বিধায়ক নুরুল হুদা, লাহরিঘাটর বিধায়ক নজর, হিঙর বিধায়ক আমিনুল, তেখেতকলে বহুত সহায় করেছে। এই এভিকশনটো তেওঁলোকে সহায় নকৰিলে হয়তো ইমান পিছফুলি নহলহেতেন। তেওঁলোকে যথেষ্ট, কালিও দিনত চারি পাঁচবার মোৰ লগত কথা পাতি আছে, আর তেওঁলোকে যথেষ্ট সহায় করেছে। আর তেওঁলোকে দেখুৱাই দিছে যে অমুকৰ মাটি আছে অমুকৰ মাটি নাই, গতিকে তেওঁলোকৰ পৰা আমি কোনো বিধায়কৰ পৰা একো অসুবিধা পোৱা নাই। বনভূমি রাজহ গাঁও সবতে এভিকশন চলিব, বটদ্রবাত যে এভিকশন চলিছিল এইটো রাজহ গাঁওতে তো চলিছিল, আমার ধলপুরত যেটো চলিছিল এইটোতো রাজহ গাঁওতে চলিছিল। মুঠতে সরকারি মাটি বেদখল করিলে এভিকশন হব, নাই দিয়া বিধায়কে বাধা, নাই না, নুরুল হুদাই যথেষ্ট কোঅপারেট করেছে সরকার। নুরুল রূপহীর বিধায়ক নুরুল হুদা, লাহরিঘাটর বিধায়ক নজর, হিঙর বিধায়ক আমিনুল, তেখেতকলে বহুত সহায় করেছে। এই এভিকশনটো তেওঁলোকে সহায় নকৰিলে হয়তো ইমান পিছফুলি নহলহেতেন। তেওঁলোকে যথেষ্ট, কালিও দিনত চারি পাঁচবার মোৰ লগত কথা পাতি আছে, আর তেওঁলোকে যথেষ্ট সহায় করেছে। আর তেওঁলোকে দেখুৱাই দিছে যে অমুকৰ মাটি আছে অমুকৰ মাটি নাই, গতিকে তেওঁলোকৰ পৰা আমি কোনো বিধায়কৰ পৰা একো অসুবিধা পোৱা নাই।